আসসালামু আলাইকুম দর্শক, মোহাম্মদ আলী বলছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই যে দেখতে পাচ্ছেন দুইজন ব্যক্তি, একজন হেলান দিয়ে বসে আছেন আর একজন শুয়ে আছেন। এই দুই ব্যক্তি মূলত ব্যবসায়ী, হাটহাজারী উপজেলার হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মা বাবা কুলিং কর্নার নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান ওনারা পরিচালনা করেন। এবং ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, ব্যবসার পাশাপাশি ওনারা রড সিমেন্টের ফরওয়ার্ডিংয়ের ব্যবসাও করেন। 2021 সালের 10 ফেব্রুয়ারি এই ভাই যাকে দেখতে পাচ্ছেন ছবিতে, উনি দোকানে বসেছিলেন এবং ওনাদের দোকানে ফরহাদ নামক হাটহাজারী উপজেলার নন, চট্টগ্রামের বাইরের একজন ব্যক্তি ওনাদের কাছে দুটি রড সিমেন্ট যে ব্যবসা করেন সেখানে ঢালাই মেশিন আছে ওনাদের দুটো, সে ঢালাই মেশিন পরিচালনা করেন এবং ওনার কাছে আরেকজন ব্যক্তি কিছু টাকা পাবেন যিনি চট্টগ্রামের নন, চট্টগ্রামের বাইরের। তো ওই ব্যক্তি ওনাকে ফরহাদকে, যে ফরহাদ এই ব্যক্তির দোকানে বসত বা ডালাই মেশিন চালাতো, তার কাছে ফোন করে বলেন যে টাকাগুলো দিয়ে দাও, এখন হয়তো 14-15 হাজার টাকা এরকম একটা টাকা হবে। তখন আমার এই ভাই দোকানে বসা ছিল, ফোনে কথা হয় ফরহাদের কাছে টাকা চাওয়ার এক প্রেক্ষিতে। যে ব্যক্তি ওই প্রান্ত থেকে ফোন করেছিল তিনি স্থানীয় দুজন ব্যক্তিকে ফোনটা ধরিয়ে দেন। ওই দুই ব্যক্তি এই ব্যক্তির সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হয়, হয়তো 10-12 দিন সময় দেন, টাকাটা দিয়ে দেব। ওই পক্ষ থেকে হয়তো উচ্চ বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে যারা ফোনে কথা বলেছিল তারা সদল বলে মোটরসাইকেল যোগে এসে ওনাদেরকে কিল ঘুষি চড় থাপ্পড় মারেন এবং এক পর্যায়ে ধারালো ছুরি বের করে, এই যে দেখতে পাচ্ছেন আমার এই ভাই, এই ভাইকে পেটে 3টা ছুরি, এই যে দেখুন পেটে এবং বগলের নিচে ছুরিকাঘাত করে রক্তাক্ত ওনার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। এবং এই যে দেখতে পাচ্ছেন আমার এই ভাই, ওনারও পেটে ছুরিকাঘাত করা হয়, দু ভাইয়ের পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। আমার ভাই বলতে আবার ধরে নেন আমার নিজের ভাই, একজন মুসলিম, আমরা প্রত্যেকে মুসলিম, একজন অপরজনের ভাই। এখন প্রশ্ন হচ্ছে যে হাটহাজারীর কেউ নন, বাইরের ডিস্ট্রিক্টের দুজন লোক একজন অপরজনের কাছে টাকা পাবেন, সে টাকা উদ্ধারের জন্য যদি প্রয়োজন হয় সালিশ হবে, বৈঠক হবে, আইন আছে, আদালত আছে, থানা আছে, অনেক কিছু আছে, কিন্তু ওনারা কারা? এই সামান্য 14,000 টাকার জন্য ওনাদের দোকানে এসে বাংচুর করে দোকান থেকে কিছু টাকা, নগদ টাকা নিয়ে যাওয়া এবং ওনাদেরকে পেটে ছুরিকাঘাত করে নাড়িভুঁড়ি বের করে দেয়া, এটা কেমন দৃষ্টতা, এটা কেমন দুঃসাহসিকতা, এটা কেমন সন্ত্রাসী কর্মকাণ্ড? আমি জানি যারা করেছে তারা আমার আপনার সবার পরিচিত, তাদের হয়তো কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে। কথা হচ্ছে যে রাজনৈতিক পরিচয় আমাদের কাছে বড় নয়। একজন অপরাধী, এক বাক্যে অপরাধী, একজন সন্ত্রাসী, এক বাক্যে সন্ত্রাসী। আপনার রাগ ক্ষোভ থাকলে কিলঘুষি মারতে পারেন, সর্বোচ্চ ধাক্কাধাক্কি করতে পারেন, ছুরি নিয়ে পেটে ছুরি ছালিয়ে দিবেন। আজকে এই দুটো প্রাণ এখনও এখানে আছে। এই যে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি, ওনাকে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যাওয়া হয়, তিন দিন তিনি সংজ্ঞাহীন অবস্থায় আইসিইউতে ছিল এবং এ ভাই ছিল একদিন, 7-9 দিন চিকিৎসাধীন থাকার পর ওনারা আজ শুক্রবার 19 ফেব্রুয়ারি ওনারা এখন এখানে আছেন, আমি ওনাদের সাথে এখন কথা বলছি। এগুলো বিভৎস, আসলে এখানের চেয়ে আরও অনেক সেন্সিটিভ ফুটেজ আছে যেগুলো আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরতে পারছি না, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে গেলে ফেসবুক এগুলা বা ইউটিউব এগুলো রিমুভ করে দিবে। আমার প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তির 3টা কন্যা সন্তান আছে এবং স্ত্রী আছে, আজকে যদি এই ব্যক্তি মারা যেত ওনার 3 কন্যা স্ত্রী কী হতো? এ ভাই বিয়েও করে নেই, আজকে যদি সে মরে যেত আমরা হা হুতাশ করতাম। হাটহাজারীর নাকের ডগায় এরকম রাতে 10 ফেব্রুয়ারি রাতে 8:30-9টার সময়ের মধ্যে মোটরসাইকেলে সদল বলে এসে এভাবে চুরি কাট করে পালিয়ে যাবে, তারা কারা? তাদের এত সাহস আসলো কোত্থেকে? তাদের আশ্রয় প্রশ্রয় দ্বারা দাতা কারা? আমি জানি আমার এই কথায় তারাও ক্ষুব্ধ হবে, কিছুই করার নেই, তাদেরকে হয়তো আমি চিনতে পারি, আপনারা চিনতে পারেন, সবাই চিনতে পারেন, কিন্তু না। আপনারা কি ভুলে গেছেন মেডিকেল গেটের সামনে সোহেল নামক এক ছেলেকে পাথর নিক্ষেপে
খুন করা হয়েছিল তাদের কথা মনে আছে? এই ঘটনা তার কিন্তু কয়েক মাইল দূরে নয়, একই এলাকায়, একই স্থানে। তো চলুন আমরা এক একজনের একটু কথা শুনি, কী ঘটনা ঘটেছিল ওনাদের মুখে শুনেন। আসলে আমি এই ভিডিও করার সময় একবার এক কদম আগাই তো তিন কদম পিছিয়ে যাই, আমাদের এই শান্তির হাঁটাচারিকে অশান্তির দিকে ঠেলে দিচ্ছে কারা। আমি জানি এই ভিডিও দেখার পর অনেকেই হাঁটাচারি নিয়ে সমালোচনা করবেন। আমি বারবার একটা কথা আপনাদেরকে অনুরোধের সাথে বলতে চাই, অন্যান্য জায়গায় যে ঘটনাগুলো ঘটে না তা না, ঘটে, তবে এ সমস্ত ঘটনা কখনো মাফ করার মতো নয়, পার পাওয়ার মতো নয়। আজকে যারা ছুরিকে আঘাত করেছে তাদের বিরুদ্ধে হাঁটাচারি মডেল থানায় মামলা হয়েছে, এবং ওই পক্ষ হয়তো বাঁচার জন্য কোর্টে এখন দৌড়াদৌড়ি শুরু করছে, হয়তো মিথ্যা মামলা করবে, তাদের দৃষ্টিতে এটা সত্য মামলা। আমার কথা একটাই, দুইজন হাঁটাচারি নন, একজন অপরজনের কাছে টাকা পাবে, এবং এই ব্যক্তি হয়তো ফোনে কথা বলেছে, তাই বলে এই ব্যক্তিকেও ছুরিকাঘাত এবং ওনার বাইকেও এভাবে ছুরিকাঘাত করে মৃত্যু পথযাত্রী করে দেওয়ার মতো এর দুঃসাহস কীভাবে হলো? চলুন আমরা ওনাদের মুখে শুনি বাকি কথাগুলো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইউসুফ, আমি হাঁটাচারিবাসী। আমার দোকানের নাম হচ্ছে মা বাবা স্টোর। আমার একটা দোকানে কর্মচারী ছিল, ও আমাদের মেশিন চালাইতো দুইটা, ওর নাম হচ্ছে মোহাম্মদ ফরহাদ, বাড়ি হচ্ছে নেত্রগোনা। আর অপর লোকে যার কাছে ওর কাছে টাকা পাবে, অপর লোকের বাড়িও হচ্ছে নেত্রগোনা। কিন্তু আমাকে এই নেত্রগোনার যে ফরহাদ ছিল সে আমাকে ফোনটা দিয়ে বলছিল যে ভাই দুটি মিনিট কথা বলো ওনার সাথে, কথা বলে ওনার সাথে জিনিসটা একটু সময় নেন টাকাগুলো দেওয়ার। যখন সময় নেওয়ার জন্য আমি কথা বলছি, সে আমাকে উল্টাপাল্টা কথা বলল। কথা বলার পরে আমিও বলছিলাম, বলার পরে ওরা কিছুক্ষণ পরে এসে আমাকে ছুরি দিয়ে আঘাত করছে। আমার দোকানে কিছু টাকা ভাসা ছিল, ওগুলা নিয়ে গেছে। আমাকে বাঁচাইতে এসে বড় ভাইকেও মারা হয়েছিল, দুইটা তিনটা জায়গায় ছুরির আঘাত করেছে বড় ভাইকে, মোহাম্মদ আবুল হোসেন তার নাম, ওনাকে তিনটা জায়গায় আঘাত করা হয়েছিল ছুরি দিয়া। আমাকে ছুরি দিয়ে আঘাত করছে, আপনারা সবাই দেখতেছেন, এখন যারা যারা দেখতেছেন সকলের কাছে বিনীতভাবে আমার অনুরোধ হলো যে ওই লোকগুলা যারা এই অবস্থা আমাকে করছে, কালকে আরেকজনকে অবস্থা করতে পারে। আমরা ওনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এই যেন এই লোকগুলা যেন এরকম আর কারো মায়ের বুক খালি করতে না পারে, কারো মায়ের বুকের উপর আঘাত করতে না পারে সন্তানের উপরে। এই লোকগুলাকে এখন বাছাই করে নিতে হবে, আপনাদের সকলের সহযোগিতা চাই। আমরা মেডিকেলে ছিলাম, আজকে দশ দিনের মতো আইসিতে ছিলাম, একদিন আমার বড় ভাই ছিল তিন দিন, আমরা আইসিতে করে ওইখানে, কিন্তু রাখা যাচ্ছে না। ডাক্তারেরা বলতেছে যে বাসায় গেলে তোমরা একটু সুস্থতা বোধ করতে পারো, তার কারণে আমাদেরকে বাসায় পাঠাইছে। এবং আমাদের নারী বুড়িগুলো সবগুলা বের হয়ে গেছিল, আমাদের নারী বুড়ি ঢুকানোর জন্য অন্য পাশেও আবার অপারেশন করা হয়েছিল, এই পাশে নিচে এখানে। আমাদেরকে অনেক ব্লাড দেওয়া হয়েছিল ব্লাড ব্যাংক থেকে, আমাদের রক্তের গ্রুপ পাচ্ছিল না, অনেক কষ্ট করে রক্তের ব্লাড গ্রুপগুলো মিলে অনেক রাত্রে আনা হয়েছিল। আমাদেরকে একদিন ব্যাটে শোয়াই রাখছিল, ছুরি মারছিল যে তার নাম হচ্ছে আব্দুল শুক্কুর, ওনার বাড়ি হচ্ছে মাটিয়া মসজিদ রাস্তার পশ্চিম পাশে, মাটিয়া মসজিদের এই একজনে মারছিল আমাদেরকে ছুরি, আর তিন চারজন এসেছিল একসাথে। কোনো সম্পত্তি ভাবে না, টাকা পয়সার কোনো লেনদেন ছিল না, আর্থিক কোনো লেনদেন ছিল না। ওনারা এ পর্যন্ত আমি জীবনে কোনোদিন উৎসবীও দেখি নাই, আমাকে এভাবে আঘাত করলো আমি কল্পনা করি নাই। মানুষ নাকি অমানুষ তাও আমি জানি না, এ কীভাবে মানুষকে এভাবে মানুষে মানুষকে মারে, এ আমাকে এভাবে আঘাত করছে, আমার মেজুভাইকেও আঘাত করছে একইভাবে। আমার মেজুভাই বলতে পারে না, আমরা যখন ছুরি খাইছি তখনও বলতে পারি না। ওর ফকটেই নাকি আমি অনেকের কাছ থেকে খোঁজখবর নিছিলাম,
পরে ওর পকেটেই বলে ছুরিটাই থাকে, ওকে হাতে হাতে ছুরি সহ ধরা যাবে পকেটের মধ্যে, যে কোনো এসআই ধরবে পুলিশ ধরবে ওর পকেটেই ছুরি থাকবে, কারণ কারণ ও মানুষের এরকমই অবস্থা করে সব সময়, যে কোনো মানুষের সাথে বলে আচার ব্যবহার পর্যন্ত ওর ঠিক নেই, কারণ ও আমাদেরকে যে কষ্ট দিল এটা আল্লাহ ছাড়া এখন আর কেউ জানে না, একটা মিনিট যাচ্ছে আমাদের লাগতেছে 1000 কোটি বছরের মতো যাচ্ছে, আমাদেরকে আপনাদের সকলের দোয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে আনছে, কারণ এই লোকদেরকে আপনারা ছাড় দিয়েন না। আমি এই কথা বলে আমি শেষ করলাম, আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম। আর দুই ভাই, আমার নাম আবুল হোসেন, আর তিনটি মেয়ে আছে, আর আমরা দুই ভাই ব্যবসা করি, একটা দোকান আছে ছোট কুলিকার, মা বাবা স্টোর, আমরা দুনো ভাই ব্যবসা করি, টুকটাক ইটের টিটের ব্যবসা করে, লোয়া টোয়ার ব্যবসা করে, ওই আমাদের দুটাই আবার মেশিনে আছে ডালার মেশিন, এই মেশিনগুলার লগে আমাদের একটা নেত্রকোনার মানুষ আছে এখানে থাকে, এই দুটোটা চলায়, আর কি লেনদেন হয়েছে কইতে পারি না, আমার এই লগে দেখতেছি যে আমি বহুত দূর থেকে এরা মারামারি করতেছে এরকম, আমি আসি দেখতেছি যে মোটর সাইকেল লিয়ে 2-3টা এখানে আসি মারামারি করতেছে, আমার ভাই রে সরাইতেন যাইয়া, আমার ভাইয়া লক্তাহত, আমারও লক্তাহত করে আর ক্যাশ ব্যাংকে টাকা টোকা লইয়া চলে গেছে, ছুরি মারে টাকা টোকা সব লইয়া গেছে, দুনো ভাই একসাথে ছুরি মেরে দিছে, দেখো আমাদের আঁতুরি উজুরি সব কিছু বাইর হইয়া গেছে, দেখো এই আঁতুরি তুরুজুরি বাইর করে টাকা টুকা সব কিছু ভাঙ্গাচোরা করে সব কিছু নিয়ে গেছে, তারপর আমার থেকে 3টি মেয়ে, আর আমার এই মেয়েদের কী অবস্থা হইতো, আমাদের কী অবস্থা হইতো ভবিষ্যতে, তারপর আমার ভাইয়ের বাঁচাতেন যাই, আমারও আঁতুরুজুরি এই সব কিছু বাইর করে ফেলছে, আর কিছু নাই, মেডিকেল আইসিইতে আসিলাম 3 দিন, ডায়াবেটিস কমাইতে পারতেছে না, তা অবস্থা 3 দিন পরে রক্ত যাওয়ার পরে 4-5 ব্যাগ রক্ত দিয়ে আবার অপারেশন করে 2 দিন পরে আবার মুছে আসছে, এখানে 8-10 দিন আসছিলাম, এখানে বদেশ করতে না পারে, তার অবস্থা এরা গার্জিয়ানে বাড়িতে নিয়ে আসছে, মানে কি কোনো সেবা নাই গিয়ে নাই তো কী করবো, আবার বাড়িতে নিয়ে আসছে, মানে গরিবের মতো কোনো কিছু নাই, আমাদেরকে অমানসিকভাবে এখানে আমাদের দোকানে আসি, আমাদের সব কিছু আসি, আমাদের দোকান টাকা ক্যাশ ট্যাশ সব লাগতে ভাঙ্গা টাকা টুকা সব লেগে যায়, আমাদের কোনো কিছু করেনি, আমাদের এইরকম করে এইরকম কোনো মানুষ আছে, এটা বাইরের মামলা, বাইরের গিয়া এখানে দেশের তে এর লোক আমাদের লোক কোনো লেনদেন নেই কিছু নাই, এ আমাদেরকে দিবে লিখে আসে চুরি চুরি মেয়েরা ক্যাশ ট্যাশের থেকে টাকা টুকা লই যায়, আমাদের দুনো ভাইয়ের লত্তাহাত্ত করিয়া মোটর সাইকেলটা আবার টানায় টানায় জমা দিয়ে দিছি, আমরা পাবলিকের থেকে মুছে দিই, এমনি পাবলিক লড়াই বলে দূরে দিছে এদেরকে, এগুলো আনি এদের লোক আমাদের লোক কোনো শত্রু করতে নেই কিছু নাই, আর আমাদেরকে আজকে লাইফ সবাই নষ্ট করে দিছে, ভবিষ্যৎ কেমন চলবো এখন ঠিক ফিরতে পারতেছি না, কথা বলতে পারতেছি না, কত রক্ত গেছে কেমনে জানবো, কতদিন বিছানায় শুয়ে থাকতে হয় কেমনে মানুষ হব এটা জানতে পারতেছেন, এইরকমই যে কোনো জায়গায় যাইলে বলে এরা এরকমই করে, এই ফোলার হাত থেকে বলে সবসময় অস্ত্রেই থাকে, আমরা পরিপূর্ণভাবে বিয়াগুনে মানুষের কাছে জনগণের কাছে প্রশাসনের কাছে আমরা বিচার চাই, যত ভাই বোন আছে যেমন আমার মতো কুতো আর কারো করতে না পারে, মানে এই মানুষ এগুলাই এখানে যেখানে যাই এখানে বলে এদের এরকমই আচরণ, এরকমই মানুষকে বলে গড়ার আচরণ, এই ফুয়াইবের মেনটার নাম হচ্ছে আব্দুল চক্কর, এই কেউ বা আমারও মানে না কারো মানে না বলে এটার কোনো কি গোড়াইয়ে নেই কোনো কিছু নাই, এগুলার সরামাইয়ে কিছু নাই, ফুলাইটার সবুজ পর্দা বলতে কিছু নাই, সন্ত্রাস একদম অরিজিনাল সন্ত্রাস, এর থেকে বলে সবসময় যে কোনো চামনা থাকে, আর এগুলা আমরা যথেষ্ট পরিমাণ যে কোনো পাবলিকের কাছে প্রশাসনের কাছে সবার কাছে আমরা বিশ্বাস চাই। দর্শক, আপনারা ওনাদের কথা শুনেছেন এবং এই ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে, পুলিশের ভাষ্য আমরা জানতে পেরেছি, পুলিশ এখন আসামি পলাতক রয়েছে, তারা এলাকায় নেই, পুলিশ তাদেরকে আটকে চেষ্টা করছে, এটাই স্বাভাবিক,
আসামি ঘটনা ঘটিয়েই এলাকা পলাতক হবে এ হচ্ছে বিষয়। এখানে এই ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে এবং যারা আসামি আসামিদের একটি মোটরসাইকেলও কিন্তু আটক করে এলাকাবাসী থানায় দিয়েছে এবং অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা তুলে ধরেছে। আজকে এই যে দুই ভাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একেবারে আসলে হয়তো কথা গুছিয়ে বলতে পারছে না, ওনার তো বাকশক্তি হারিয়ে ফেলেছেন, এরকম একটা অবস্থা কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। দুজনের পেটে ছুরি চালানো হয়েছে, এটা সন্ত্রাসী না হলে এ কর্মকাণ্ড কোনোদিনও সম্ভব না। এই দেখেন কিভাবে অবস্থা করে রেখেছে এই দুজন ব্যক্তির, উনিও কথা গুছিয়ে বলতে পারছে না। দুজনের নাড়িভুঁড়ি বেরিয়ে গেছিলো, দুজনের নাড়িভুঁড়ি বেরিয়ে গেছিলো। এখানে 10 ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে রাত 8:30 দিকে। দুজনেই বেসিক্যালি ব্যবসায়ী এবং এই দুজনের কারো কাছে কিন্তু যারা ঘটনা ঘটেছে তারা টাকা পাবে না। এই দুজনের দোকানে মা বাবা স্টোরে ফরহাদ নামক নেত্রকোনার এক ব্যক্তি থাকতো, তাদের একটা ঢালাই মেশিন চালাতো। অন্য নেত্রকোনার এক ব্যক্তি ওই ফরহাদের কাছে টাকা পাবে এবং এই ব্যক্তি ফোনে হয়তো বলেছে দু একদিন পরে দিয়ে দিবে এই কথা বলতেই, যে দুইজন বা যারা এসে এই ঘটনা ঘটিয়েছিল তারা ওদের সাথে ফোনে কথা কাটাকাটি করে এবং এসে এভাবে এই রাত 8:30 অনেক মানুষের সামনে তাদেরকে ছুরি মেরে পালিয়ে যায়। এলাকাবাসী ধাওয়া দিলে তারা পালিয়ে যায়, তাদের মোটরসাইকেল হারাজায় থানায় আটক আছে। এবং আমি জানি এগুলো আইনি বিষয়, এখন আমাদের যে কথাটা বলতে হবে তারা আইনি প্রতিকার পাওয়ার জন্য কোর্টে দৌড়াবে। আসলে এই ধরনের সন্ত্রাস প্রকৃতির লোকের জন্য আমি অনুরোধ করব আমাদের দেশে যারা বিজ্ঞ আইনজীবীরা আছেন তারা যেন পক্ষ না নেন। অনেক সময় আইনজীবীদের সহযোগিতা পেয়ে কিন্তু অপরাধীরা আবার অপরাধ করার চেষ্টা করে। আজকে হয়তো এই দুই ব্যক্তির আমি সাক্ষাৎকার নিচ্ছি 19 ফেব্রুয়ারি রাতের দিকে, হয়তো এমনও হতো আজকে এই দুই ব্যক্তি মৃত্যুবরণ করত এবং এখানে হাহুতাশ হতো। আপনারা জানেন দেশে এখানে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে তুচ্ছ বিষয় নিয়ে, ছুরি মারামারি, মাথা ফাটাফাটি, এরকম অনেকগুলো ঘটনা হয়। আজকে এই দুই ভাই এখানে ঘরে বসা আছে, পরিবারগুলো চলছে কীভাবে আসলে এগুলো খুবই অবর্ণনীয়, খুবই অবর্ণনীয়। এই লোকে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, দেখেন এখানে বিছানায় শুয়ে রয়েছেন এবং ওনারও অবস্থা এরকম। তো আমাদের কাছে তো প্রতিবাদ করো, আমি জানি যারা এই ঘটনা ঘটিয়েছে তারা আমাকে ভালো করে চিনে, হয়তো আমিও তাদেরকে চিনতে পারি, তারা আমার সাথে রাগ করার কিছু নেই। এবং এটা অনেকটা চ্যালেঞ্জিং এদের এই বিষয়গুলো তুলে ধরা, তারপরে আমি এগুলো পরোয়া করি না। কথা হচ্ছে ভালো কাজ করবেন, মানুষ আপনাদেরকে সম্মান করবে, সালাম দিবে, আকাম করবেন, তো এগুলো আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়াবেন। এবং এ ধরনের অজাত, এ ধরনের বদমাশ, এ ধরনের সন্ত্রাস প্রকৃতি ছেলেগুলো কোনো পরিবারের জন্য ভালো নয়, কোনো সমাজের জন্য ভালো নয়। রাজনীতিবিদদের প্রতি বরাবরের মতো উদাত্ত আহ্বান থাকবে, রাজনীতিবিদ হতে হবে অত্যন্ত সুন্দর চরিত্রের। কোনো রাজনীতিবিদ যেন গরু চোরের জন্য তদবির না করে, কোনো রাজনীতিবিদ যেন টাকাদের জন্য তদবির না করে, কোনো রাজনীতিবিদ যেন তাদের তথাকথিত নেতা কর্মীর জন্য তদবির না করে। আজকে যারা এই ঘটনা ঘটিয়েছে সে যে দলেরই হোক তার কোনো দল থাকতে পারে না, তার কোনো দল থাকতে পারে না, তাদেরকে আশকারা দেওয়ারা চলবে না। প্রকাশ্যে এ সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আজকে এই ব্যক্তি বলছে ওনার 3 মেয়ে, আজকে 3 মেয়ের অবস্থা কী হতো যদি উনি মারা যেত? ওই স্ত্রী তো বিধবা হয়ে যেত, এ সমাজ তাদেরকে হয়তো 1 মাস খাওয়াতো, তারপর কী হয়ে যেত? লাওয়ারিস, কোনো ওয়ারিসবিহীন, এ জীবন তো জীবন নয়। এরকম কত মায়ের বুক খালি হয়েছে দেশের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। আসুন আমরা তাদেরকে বয়কট করি, প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান থাকবে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার জন্য। এবং আমাদের সম্মানিত আইনজীবী ভাইদের প্রতি আপনাদের অনুরোধ থাকবে, যারা অপরাধী, যারা খুনি, যারা সন্ত্রাসী, যারা এই ধরনের কর্মকাণ্ড চালায় তাদেরকে আইনি সহায়তা না দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং মামলা হয়েছে, প্রশাসন যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদেরকে আটক করে আদালতে প্রেরণ করবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এমনটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম।